ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা পরিবেশ ও বিজ্ঞানে আজকের বিষয় মাপযোগ ও পরিমাপ। প্রথমেই আমরা দেখে নিই দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা ও পরিমাপের এককসমূহ সম্পর্কে। দৈনন্দিন জীবনে বেঁচে থাকার তাগিদে নানান কাজকর্ম করার জন্য এবং সঠিক ফলাফল জানার জন্য পরিমাপ করার একান্ত প্রয়োজন হয়ে পড়ে। এই অধ্যায়ে আমরা প্রতিদিনকার জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন রাশির সম্পর্কে ধারণা লাভ করব। চলো আমরা দেখে নিই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলতে আমরা কি বুঝি। প্রাকৃতিক বিষয় যা পরিমাপ করা সম্ভব তাকেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি আমরা বলে থাকি। এটি কয় প্রকার? এটি সাধারণত দু প্রকার, মৌলিক বা প্রাথমিক রাশি আর দ্বিতীয়টি হলো লব্ধ রাশি। তাহলে এবার আমরা বুঝে নিই মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কি। যে রাশিগুলি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না এবং যাদের থেকে অন্য সব রাশি গঠিত হয় তাকেই মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। উদাহরণ, দৈর্ঘ্য, সময়, ভর। চলো এবার আমরা জানি লব্ধ রাশি কি। যেসব ভৌত রাশি এক বা একাধিক মৌলিক রাশির ওপর নির্ভর করে গঠিত হয় তাকে লব্ধ রাশি বলা হয়। কিছু উদাহরণ দেখি, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব এবং আয়তন, এই তিনটিই হলো লব্ধ রাশির উদাহরণ। এবার আমরা এসআই একক সম্পর্কে জানব। প্রাচীনকালে গ্রিসের মানুষ বিঘত এবং মিশরে কিউবিট বা হাতকে ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত, কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা বিভিন্ন হতো। তাই সারা বিশ্বের বিজ্ঞানীরা কতগুলি প্রমাণ একক ঠিক করে, একে আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই একক বলে। এবার আমরা দেখব আন্তর্জাতিক প্রমাণ মিটার কি। 1889 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দু প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড মিটার ধরা হয়। এবার আমরা ক্ষেত্রফল পরিমাপ পদ্ধতি সম্পর্কে জানব। লম্বা ও চওড়াকে একসঙ্গে প্রকাশ করতে দৈর্ঘ্য ও প্রস্থকে গুণ করা হয়, এটি হলো ক্ষেত্রফল। নিচে একটি ইকুয়েশন দেওয়া রয়েছে যেখানে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান বর্গ একক। ক্ষেত্রফলের পর আমরা আয়তন পরিমাপ পদ্ধতি সম্পর্কে জানব। কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তার পরিমাণকে বস্তুটির আয়তন বলে। নিচে একটি ইকুয়েশন দেওয়া আছে যেখানে বলা হয়েছে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান ঘন একক। আয়তনের পর আমরা জানব সময় পরিমাপ পদ্ধতি সম্পর্কে। কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকেই সময় বলা হয়। সময় মাপা হয় সৌরদিনের সাহায্যে। গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা, আর 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করে পাওয়া যায় মিনিট, তাকে 60 দিয়ে ভাগ করে পাওয়া যায় সেকেন্ড। শেষে
আমরা আসি উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি পরিমাপ পদ্ধতি সম্পর্কে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ। উদ্ভিদের বৃদ্ধি আমরণ হয়, যা পরিমাপ করা হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। প্রাণীদের বৃদ্ধির আমরণ হয় না, পরিণত বয়সের পর থেকে বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হয় না। উচ্চতা পরিমাপের ক্ষেত্রে সেন্টিমিটার বা মিটার একক হিসাবে ব্যবহার করা হয়। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।